আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে শেয়ার করব বার্গার বান রেসিপি। আমার আজকের রেসিপি ফলো করে যদি আপনারা বার্গার বান বাসায় তৈরি করেন তাহলে আপনাদের বার্গার বান খুব সফট আর ফ্লাফি হবে। আজকের বার্গার বানটি আমি কোনো রকম ডিম ছাড়াই তৈরি করছি। আশা করছি আমার আজকের এই বার্গার বান রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিওসগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিব 6 টেবিল চামচের মতো পানি। পানি আর ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলার জালটাকে ধরিয়ে দিয়ে মিডিয়াম লো জালে এই মিশ্রণটাকে নাড়তে নাড়তে ঘন অনেকটা আঠার মতো তৈরি করে নিতে হবে। আর এই মিশ্রণটা দিয়েই বার্গার বানটা আমরা মথে নিব, আর এতে করে বার্গার বানটা অনেক সফট আর ফ্লাফি হবে। এখন নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে এই মিশ্রণটা অনেকটা এরকম ঘন হয়ে আসছে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে এটা পুরা লেগে যেতে পারে। নাড়তে নাড়তে আরও অনেকটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখন কিন্তু এই মিশ্রণটা অনেকটা আঠার মতো হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে তারপরে খুব দ্রুত অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে। এই পাত্রে রাখা যাবে না, তাহলে কিন্তু আরও অনেকটা শুকিয়ে একদমই শুকনো হয়ে যাবে এই মিশ্রণটি। তাই সাথে সাথে আমি অন্য একটি বাটিতে ঢেলে নিয়েছি, আর এখন এই বাটিটা আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিব। চাইলে যে কোনো ঢাকনা বা প্লেটের সাহায্যে আপনারা ঢেকে রেখে দিতে পারেন, এতে করে এই ময়দার মিশ্রণটার মধ্যে কোনো সর পড়বে না। এই কাজটি গরম অবস্থাতেই করতে হবে। এখন এটাকে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। এবার এর মধ্যে 2 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিচ্ছি। ইস্ট দেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এই চিনি আর ইস্ট কুসুম গরম পানির মধ্যে ভালো করে মিশিয়ে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার আগ পর্যন্ত একটা পাশে রেখে দিতে হবে। এদিকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা আমি এখানে নিচ্ছি 2 কাপ আর 1/4 কাপ পরিমাণ। এখানে আমি 1/4 কাপ নিয়ে নিলাম। ব্যাস এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ। এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যাক্টিভ হয়ে যাওয়া ইস্ট। ইস্টটা কিন্তু আমার 10 মিনিটের মধ্যেই সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এই ইস্টের মিশ্রণটি আমি আগে থেকে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম সেই শুকনো উপকরণে ঢেলে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সেই যে ময়দা আর পানি দিয়ে আঠালো একটা মিশ্রণ তৈরি করেছি সেটা। এই দুটি উপকরণ শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মেখে একটা ডো বানাতে হবে। একটা সময় এই ডোটা তৈরি করার ক্ষেত্রে দেখা যাবে যে অনেকটা শক্ত অনুভব হচ্ছে, এরকম যদি মনে হয় তখন কিন্তু অল্প অল্প পানি যোগ করতে হবে। আমি এখানে 1/4 কাপের পানি নিয়েছি, আর সেখান থেকে অল্প অল্প পানি দিয়ে একটা স্টিকি ডো বানাবো। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন হাতের সাথে আটকে আটকে আসে আর আঠালো মনে হয়, কারণ আমরা যে বার্গার বানটা তৈরি করব এই বার্গার বানের জন্য ডোটা যতটা সফট আর নরম হবে আর আঠালো মনে হবে তত কিন্তু বার্গার বানটি অনেক সফট হবে। ডোর উপরেই নির্ভর করবে কতটা সফট আপনারা বার্গার বানটা তৈরি করতে পারেন। মাখাতে মাখাতে একটা সময় কিন্তু এই ডোটা ঠিক এই রকম আঠালো হবে, হাতের সাথে চিপকে আসবে, অনেকটা স্টিকি আর হাতে আটকে আটকে থাকবে। ঠিক এই রকম পর্যায়ে আমরা এর মধ্যে বাটার যোগ করব। আর কোনো রকম ভুল করেও যেন আপনারা এখানে হাতে আটকে আসে বলে ময়দা যোগ করবেন না, তাহলে কিন্তু এই ডোটা একদম নষ্ট হয়ে যাবে।
এখন আমি নরম বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর এই বাটারটা যদি আপনাদের ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রেখে তারপর এরকম একটু নরম করে নিতে হবে। আর নরম করে না নিলে কিন্তু আপনারা এই ডোর সাথে বাটারটা ভালো করে মাখাতে পারবেন না। ডোর সাথে বাটারটা মাখানোর সময় প্রথম পর্যায়ে দেখা যাবে একটু পিচ্ছিল অনুভব হতে পারে, তবে মাখাতে মাখাতে একটা সময় এই পিচ্ছিল ভাবটা আর থাকবে না, কারণ বাটারটা ময়দার ডোর সাথে খুব সুন্দর মতো মথে নিলেই কিন্তু একদম সফট হয়ে মিশে যাবে। দেখুন এখন কিন্তু আর পিচ্ছিল মনে হচ্ছে না, খুব সুন্দর মতো ডোর সাথে বাটারটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এই ডোরটা কিন্তু এরকমই হবে, দেখুন এখন কিন্তু আর হাতে লেগে আসছে না, খুব সুন্দর মতো মথে নেওয়া হয়ে গিয়েছে আর কতটা সফট ডো তৈরি হয়েছে। এবার এই ডোটাকে একটু সমান করে নিচ্ছি উপরের সাইডটা, তারপর এরকম একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে নিচ্ছি। প্লাস্টিক র্যাপার না থাকলে আপনারা যে কোনো একটা প্লেট বা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিতে পারেন এই ডোটা ফুলে দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত। আমি একটা গরম স্থানে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এর মধ্যেই কিন্তু ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এই ডোর ভিতরে যে বাতাসটা হয়েছে সে বাতাসটাকে একটু বের করে নিব। বাতাসটাকে আমি বের করে নিয়েছি, দেখুন ডোটা কিন্তু আগের থেকে আরও একটু সফট হয়েছে। এবার এই ডোটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু মথে নিব আর তার জন্য একটা বোর্ডের উপরে ডোটাকে তুলে নিচ্ছি। ডোটাকে মথার সময় যেন হাতে আটকে না আসে এর জন্য সামান্য একটু ময়দা নিয়ে তারপর আমি একটু ভালো মতো 30 থেকে 40 সেকেন্ডের জন্য মথে নিচ্ছি। আর এই কারণেও কিন্তু বার্গার বানটি তুলনামূলকভাবে সফট হয়। ভালো মতো মথে নেওয়ার পরে এখন 5 ভাগে ভাগ করে নিয়েছি। যতটুকু পরিমাণে আমি এখানে ময়দা ইউজ করেছিলাম ডোটা তৈরি করার জন্য সেইটুকু ময়দা দিয়ে আমার 5টা বান তৈরি হচ্ছে। আপনারা চাইলে এর থেকে একটু ছোট করে বানাতে পারেন। এখন একটা ভাগ ডো নিয়ে তারপর হাত দিয়ে এভাবে টেনে টেনে উপরে সাইডটাকে মসৃণ করে নিতে হবে, যেন কোনো ভাগ জায়গায় এবড়ো থেবড়ো না থাকে। এবড়ো থেবড়ো স্থানটা পিছনের দিকে নিয়ে এভাবে একটু মুড়িয়ে মুখটাকে বন্ধ করে নিতে হবে, এতে করে বার্গার বানের শেপটা অনেক সুন্দর হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি বার্গার বানটি কিভাবে বানালাম। এখন আমি এরকম একটা কেক মোল্ড নিয়েছি আর কেক মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর উপরে আমি সেই যে বার্গার বানের শেপ দিয়ে রেখেছিলাম ডোটা, সেই ডোটাকে তুলে নিচ্ছি। এইরকম করে প্রত্যেকটা বার্গার বান তৈরি করে আমি ফিরে আসছি। সবগুলো বার্গার বান তৈরি করে নিয়েছি। আমি একটি মোল্ডের মধ্যে 4টা নিয়েছি, এটা আমি ওভেনে বেক করব, আর একটির মধ্যে 1টি নিয়েছি, ওটা আমি চুলায় বেক করব। এখন এগুলোকে ফুলে দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত রেখে দিচ্ছি। দেখুন বার্গার বানগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, আমি আরও 1 ঘন্টা গরম স্থানে রেখে দিয়েছিলাম। এবার আমি এই বার্গার বানের উপরে সুন্দর একটা কালার আসার জন্য একটু দুধ ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে ডিমের কুসুমও ব্রাশ করতে পারেন। এখন আমি আরও একটু সুন্দর দেখানোর জন্য উপরে সাদা তিল দিয়ে দিচ্ছি বানগুলোর উপরে, আপনারা চাইলে এই সাদা তিলটা দিতে পারেন আর চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো সবগুলোর মধ্যে আমি এরকম করে সাদা তিল দিয়ে দিব। আর এখন আমি এই বার্গার বানগুলোকে ওভেনে বেক করব 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমি আরও একটি বানের উপরে দুধ ব্রাশ করে নিচ্ছি, সাথে সাদা তিল দিয়ে দিচ্ছি। এই বানটি আমি চুলায় বেক করে দেখাবো, আর চুলায় বেক করার প্রসেসটা চলুন একবার দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যানের মধ্যে আমি লবণ নিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, আর লবণগুলো অনেকটা কালো হয়ে গিয়েছে কারণ এই লবণ দিয়ে আমি আরও অনেকবার বেক করেছি কেক আর বান, এর জন্য এরকম কালো হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে এখন প্রিহিট করে নিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার প্রিহিট হয়ে গিয়েছে, এখন মোল্ডটাকে খুব সাবধানে এই স্ট্যান্ডের মাঝে বসিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আর ঢাকনা ছিদ্র থাকলে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। আর চুলা জালটাকে মিডিয়াম লো জালে এখন এই বানটাকে বেক করে নিব। আমি প্রায় 20 মিনিট পরে ফিরে এলাম। চুলার বানটা কিন্তু অতটা ওভেনের মতো কালার আসবে না, তারপর যথেষ্ট এসেছে আলহামদুলিল্লাহ। এখন এই বানটাকে আমি খুব সাবধানে নামিয়ে নিচ্ছি। আর এই বানগুলো আমি ওভেনে বেক করে নিয়েছি, আমার 15 মিনিট সময় লেগেছে। খুব সুন্দর একটা কালার এসেছে। এখন গরম অবস্থায় এই বানের উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্রাশ করতে পারেন, তবে বাটার ব্রাশ করলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু বানটা চকচকে ভাবটা থাকে না, তেলটা ব্রাশ করলে চকচকে ভাবটা সব সময় জন্য বজায় থাকে। তেল ব্রাশটা করা হয়ে গেলে এই বানটা গরম অবস্থাতেই ভিজে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এতে করে উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে না। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে আমি টাওয়ালটাকে সরিয়ে নিচ্ছি। বানটা কিন্তু উপরের স্কিনটা সুন্দর মতো সফট হয়ে রয়েছে, আর শক্ত হবে না। এখন বানটাকে আনমোল্ড করতে হলে সাইড দিয়ে এভাবে একটু একটা ছুরির সাহায্যে ছুটিয়ে নিতে হবে, যেহেতু বেক করার সময় একটা একটার গায়ে লেগে গিয়েছে। তাই এভাবে একটু আলগা করে নিলে বানটা তুলে নিতে সুবিধা হবে আর ভেঙে যাবে না। বানটাকে আমি তুলে নিচ্ছি। বার্গার বানটি কতটা ফ্লাফি আর কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পিছনের কালারটাও চমৎকার এসেছে। এটা আমি ওভেনে বেক করেছি, আর এই বানটা আমি চুলায় তৈরি করেছি। ওভেন আর চুলার পার্থক্য একটা, যেহেতু চুলায় উপর থেকে কোনো তাপ পায় না, এর জন্য উপরে কালারটা বেশি আসে না, তবে নিচে কিন্তু একটু বেশি কালার চলে আসে আর একটু শক্ত হয়, আর উপরের দিকে সফট হয়। আর টেস্টটা কিন্তু সেমই থাকে, ওভেনে আর চুলার বেক করলে টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখন একটা বান আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। ভিতরের অংশটা দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার হয়েছে। দেখুন, এভাবে যদি বাসায় এত সুন্দর বান তৈরি করা যায়, তাহলে কেন আমরা বার্গার বানগুলো অযথা বাহির থেকে কিনে আনবো? খুব অল্প সময়ে এই বার্গার বানটা তৈরি করে নেওয়া যায়, আর ঘরে আপনারা একবার তৈরি করে এই বার্গার বানগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় এক সপ্তাহের মতো, যে কোনো একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল তাপমাত্রায়। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আশা করছি আজকের বার্গার বানটা ভালো লেগেছে। পরবর্তীতে এই বার্গার বান দিয়ে একটা মজাদার বার্গার তৈরি করে নিয়ে ফিরে আসছি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।